প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বিষয় আজকের বিষয়টা একটু আলোচনা ঠিক একটু অন্যরকম। যে সমস্ত পুরুষ ভাইরা আছেন যাদের যৌন শক্তি একদম দুর্বল হয়ে গেছে, লিঙ্গ চিকন হয়ে গেছে, সামনের দিকটা একদম ধরতে গেলে মাকড় মতন হয়ে গেছে, কিছুটা অগ্রভাগ মোটা আর গোড়া হয়ে গেছে চিকন, বেশিরভাগ যে সমস্ত পুরুষেরা হস্তমৈথুন দিনে দিনে করে যাচ্ছেন, হস্তমৈথুন ছাড়তে পারছেন না, সেই সমস্ত পুরুষ ভাইদেরই এটা। এবং যে সমস্ত স্কুল পড়ুয়া ছাত্ররা আছে যাদের বয়স 16 থেকে 20 ভিতরে, এদেরও এই লক্ষণটা দেখতে পাওয়া যায়। খারাপ সঙ্গ দোষে এই জিনিসটা হয়। তো এই বিষয়ের বিশেষ কিছু দিক, বিশেষ কিছু লক্ষণ এগুলো তো আছেই, তাই এই সমস্ত কিছু বদ অভ্যাস ত্যাগ করে একটি স্বাভাবিক জীবনযাপন করতে হবে। আর যে সমস্ত টিভিতে বা বিভিন্ন বিজ্ঞাপনে দেখা যায় যে এই তেল মালিশ করুন, এইটি একটি খুব ভালো দেশি তেল, বিদেশি তেল, এটি মাখলে একদম সাপের মতো ফোনা ধরে উঠবে, এই সমস্ত একদম আমি বলবো যে এগুলো একদমই ভুল কথা, এগুলা একদম অপপ্রচার। কেন অপপ্রচার? তাদের সেই সমস্ত একটি ব্যবসা, একটা বিজনেস করে ফেলছে যে এই তেলটা মাখেন, এই তেলটা যদি লাগান তাহলে পরে একদম গুমা সাপের মতন ফোনা ধরে তুলবে, এইটা মাখলে একদম ঘোড়ার মতন দৌড়াবে, এই সমস্ত সব কিছু ভুল। তো আমি ডিটেলস আরও বলছি, আপনারা শুনতে থাকুন, একটু সময় নিয়ে ভিডিওটা দেখেন। আর যাদের কাছে সময় নেই তারা ভিডিও থেকে চলে যেতে পারেন। কী জন্য? কারণ তাদের তো সমস্যাই নেই বা সমস্যা তাদের হবেই না। কিন্তু এই জিনিসটা বর্তমানে 100 জনে 99.99টা লোকেরই এই সমস্যা, বিশেষ করে যুবক সম্প্রদায় এর পীড়াগ্রস্ত হয়ে গেছে বদ অভ্যাসে। কী জন্য? টেলিভিশন, বিভিন্ন সাইট, বিভিন্ন পর্নোগ্রাফি, এই সমস্ত দেখে তাদের কুকর্ম সারে, আর সর্বশেষ কী হয়ে যায়? গোড়াটা চিকন, আগা হয়ে যায় ভোতা। তারপর স্ত্রী যখন সঙ্গিনীর কাছে যাচ্ছে, কাজ হচ্ছে না, তার আগেই, প্রবেশ করার আগেই ড্যামেজ, ভেঙে যাচ্ছে, নেথে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে, কোনো ইচ্ছা যাচ্ছে না। তো প্রাকৃতিক একটি শক্তি আছে, এই শক্তিটা হলো একটি তেল, যে কোনো তেল হতে পারে, ওই বিদেশি তেল লাগবে না, একটি যে কোনো দেশি তেল, সেটা সরিষার তেল হতে পারে, ভালো খাঁটি সরষার তেল, বা বিভিন্ন তেল, কালোজিরার তেল হতে পারে, বা নারকেলের তেলও হতে পারে, সেটি হলো একটি ভালো মেসেজ। সেই মেসেজটা ভালোভাবে করতে হবে। ভালোভাবে মেসেজ করলে কী হবে? লিঙ্গটা একটি স্বাভাবিক আকার ধারণ করবে। তাই বলে 10 ইঞ্চি 15 ইঞ্চি হয়ে যাবে, এগুলা একদমই ভুল কথা। যে সমস্ত বিজ্ঞাপনে বলে যে আপনার 3 ইঞ্চি থেকে 7 ইঞ্চি হয়ে যাবে, এগুলো ভুল কথা। যার যেটা উপরবেলা, আল্লাহ ভগবান, যেটা ঈশ্বর, যেটা যেভাবে সেটিং করছে, তাদের সেই মাপেই তাদের থাকবে, এর জন্য তাদের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, কিছুটা পরিবর্তন হবে, যেরকম ভালো খাবার খেতে হবে, পুষ্টিকর খাবার, যদি খেজুর, শিমুলের গুঁড়া, কাটা খোড়ার গুঁড়া, বা ভালো কাঠ বাদাম, কাজু বাদাম, ভালো দামি খেজুর, যেটা কুয়েত, সৌদি আরবের খেজুর পাওয়া যায়, ভালো খেজুর, দেশীয় খেজুরও আছে, বাংলাদেশের খেজুর এখন সৌদি আরবের থেকেও ভালো খেজুর চাষ হচ্ছে, ভারতে চাষ হচ্ছে, এই সমস্ত খেজুর খেলেও হবে। তো পুষ্টিকর খাবারই হচ্ছে আসল রহস্য। তো এই সমস্ত ভিডিও আমার চ্যানেলে আছে, এগুলো দেখে নিতে পারেন।
এই সমস্ত যেগুলো কথা বললাম, কাটা ঘোড়া বা হাতি সুরার শেকড় বা শিমুলের গোড়া, আরও যৌন সম্পর্কিত অনেক ভিডিওগুলো আছে, দেখে নেবেন পরে। তো যে তেল, সেই তেলটা ভালো করে মালিশ করতে হবে লিঙ্গে, গোড়া থেকে আগা হালকা করে টেনে টেনে মালিশ করতে হবে দু আঙ্গুল ধরে। সেটা যেন এমনভাবে মালিশ না করা না হয় যাতে বীর্য বের হয়ে যায়, তাহলে তো মালিশ করে কোনো লাভই হলো না। তো বন্ধুরা, এবং যে সমস্ত যুবক সম্প্রদায় আছেন, তারা আপনারা বলবো যে সব থেকে বেটার সেটা হচ্ছে কালো জিরার তেল, আর সাথে হালকা দু তিন ফোঁটা খাঁটি মধু মিক্সিং করে নিয়ে সেটিকে গোড়া থেকে আগা পর্যন্ত ধীরে ধীরে টেনে আনুন, এবং সেটাকে ভালোভাবে ম্যাসেজ করুন, তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। এইভাবে নিয়মিত করলে কোনো বিদেশি তেল লাগবে না, শুধু ম্যাসেজেই ভালো হবে। এর আরেকটি ব্যাখ্যা আছে কীরকম, আমাদের যে পেনিস অর্থাৎ লিঙ্গটা, সেটা তো একটা নরম মাংস, তার ভিতর তো হাড় নাই, শুধু রগ আছে। তো সেখানে ব্লাড সার্কুলেশন খুব ভালোভাবে যাওয়া আসা করলে তবেই সেটি ভালোভাবে চলাচল করে। তো এছাড়াও আরও কিছু ব্যাপার থাকে, রক্তটা ঠিক মতন যাওয়া আসা করবে এবং হালকা চিপতে হবে, তাতে কি হবে বারবার যদি একই রকমভাবে কাজ করা যায় তাতে লিঙ্গ তার স্বাভাবিক আকার ধারণ করবে, আর পুষ্টিকর খাবারগুলো অবশ্যই খেতে হবে। তো দর্শক, অনেকের অনেক রকম প্রশ্ন আছে, আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জিনিসগুলো কে কার কীরকম সমস্যা, কী ধরনের আপনারা টিপস পেতে যাচ্ছেন সেগুলা কমেন্ট করলে আমি সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা এই সমস্ত বদ অভ্যাসগুলো ত্যাগ করুন, আর যাদের যে বয়স হয়ে গেছে আপনারা বেটার সব থেকে বলবো শাদি করে ফেলেন, অথবা যাতে শাদি অর্থাৎ বিয়ে করে ফেলেন, তাতে কি হবে আপনাদের সেই লাইফস্টাইলটা বদলিয়ে ফেলুন এবং বদ অভ্যাসটাকে ত্যাগ করুন। আর যে সমস্ত পুরুষেরা বিবাহিতরা যারা আছেন, যাদের বয়স অনেকটা বেড়ে গেছে, শুধু যুবক সম্প্রদায় না, এর ধারাবাহিকভাবে বয়স্ক মানুষেরাও এর প্রভাব পড়ছে। তো বন্ধুরা, আরেকটি কথা, যে সমস্ত যাদের যৌনরোগে জরাজীর্ণ, লিঙ্গ সমস্যা, উত্থানজনিত সমস্যা, বীর্য পাতলা, একদম ঠান্ডা শিথিল, ঠিক মতন কাজ করছে না, সঙ্গিনীর ভালোবাসা পাওয়া যাচ্ছে না, তো এই সমস্ত জন্য না কোনো একটি রেজিস্ট্রিকৃত একজন হাকিম বা কবিরাজের কাছে যান, অথবা এর আরেকটি চিকিৎসা করা যায়, সেটি হলো বিশিষ্ট চিকিৎসক অর্থাৎ হোমিওপ্যাথি চিকিৎসকের মাধ্যমে করা যায়, একদম পুরোপুরি ঠিক হয়। তো এদেরও সাহায্য নিতে পারেন, অর্থাৎ এটা আপনার শেষ পর্যায়ে, অর্থাৎ আপনার জীবনের লাস্ট পর্যায়ে। তো যাদের নতুন পীড়া, কেবল নতুন পীড়ায় আক্রান্ত হয়েছেন, আপনারা আর দেরি করবেন না, অতি শীঘ্রই চিকিৎসকের কাছে যাবেন। যে সমস্ত যুবকরা আছেন, ভাই বোনেরা আছেন, তাদের একটি সমস্যা আরেকটি হয়, এই 14, 16, 18, 19, 20 ভিতরে বেশি দেখা যায়, স্কুল ছাত্র, এদের স্বপ্নদোষ হয়, রাত্রে ঘুমালেই এদের স্বপ্নদোষ হয় এবং পরে দেখা যায় তার কাপড়টি ভিজে গেছে, নষ্ট হয়ে গেছে। এতে কী হয়, প্রচণ্ড মাথা ব্যথা হয়, ঘুম কম হয়, প্রচণ্ড টেনশন হয়, এই আমার কী হয়ে গেল। তো এটা যদি মাসে একবার বা দুবার হয়ে গেল তাতে ঠিক আছে, এটি একটি বিষয়, যেরকম একটা উদাহরণ দিই, মনে করেন
আপনার একটি টিউবওয়েল আছে, সেখানে একটি কলসি রাখলেন, সেখানে জল ভরছেন, তাতে কী হবে, জল ভরতে ভরতে কিন্তু একসময় কলসিটি পূর্ণ হয়ে যাবে। তো বাকি জল যতই পাম্প করে সেখানটায় ভরুন না কেন, কলসি থেকে কিন্তু জল বের হয়ে যাবে। সেরকম আমাদের শরীরেও তাই, যে বীর্যথলি বীর্য যেখানে জমা হয় তো সেখানটায় যদি জমা হতে হতে একসময় বের হয়ে যাবে, তো সেটা একটি স্বাভাবিক ব্যাপার, ওটা কোনো রোগ নয়। তো যাদের ঘুমালেই স্বপ্নদোষ হয়, বীর্যপাত ঘটে যাচ্ছে, তাদের একটি কিন্তু এটা রোগ হয়ে গেছে। তাই আপনারা এর জন্য বিশেষ চিকিৎসা নেন। আর আমার চ্যানেলে এই সম্পর্কে অনেক ভিডিও বানানো আছে, সেই ভিডিওগুলি আপনারা দেখতে থাকুন। ইনশাল্লাহ এবং ভগবানের দিব্যিতে বলছি, আপনার সেই সমস্যাগুলো অবশ্যই ঠিক হয়ে যাবে। আর যাদের গুরুতর সমস্যায় ভুগছেন, অতি শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। আমাদের এই পরিবেশের আশেপাশে প্রচুর ভেষজ উদ্ভিদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো সেই সমস্ত জড়িবুটি থেকেই কিন্তু ওষুধ তৈরি করা হয়, তাই সেগুলোকেও ভুলবেন না। তো বর্তমানে কি দেখা যাচ্ছে, যে অনেক হাকিম কবিরাজরা তাদের এই ভেষজ চিকিৎসা তারা বন্ধ করে দিয়েছে, যার ফলে অনেক গ্রামীণ চিকিৎসকরা এই ভেষজ উদ্ভিদের ব্যবহার তারা জানছে না, যার ফলে অনেক পরিবেশেরও ক্ষতি হচ্ছে। অনেক গাছগাছালি মেরে ফেলছে, বন জঙ্গল কেটে ফেলছে, কেটে সেখানে শহর তৈরি হয়ে যাচ্ছে। তো ভেষজ উদ্ভিদগুলোকে রক্ষা করার কিন্তু দায়িত্ব আমাদের মতন মানুষেরই। তো যে কোনো ভেষজ উদ্ভিদ যেরকম তার উপকারিতা থাকে, তেমন সেটার অপকারিতা থাকে। তো সঠিক ব্যবহার না জেনে সেটি ব্যবহার করবেন না। এই আলোচনাটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বা বড় হয়ে গিয়েছে, তার জন্য ক্ষমা চাচ্ছি। কিছু জানার বিষয় থাকে, তাই জানানোর জন্যই এই আলোচনাটা আপনাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে কোনো বিষয়ে, আমি আপনাদের সেই কমেন্টের রিপ্লাই করব। এবং আমার ইমেল আছে, সেই ইমেলেও আপনারা যোগাযোগ করতে পারেন, এবং ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করতে পারেন। সব কিছু চ্যানেল যেখানে অ্যাবাউট আছে সেখানটা আপনারা দেখতে পাবেন, সেখানে ক্লিক করলে আমার ফেসবুক লিঙ্কে চলে যেতে পারবেন। তো প্রিয় দর্শক, বেশি ভিডিওটা বড় না করে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন।